আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তার একটি ঝটপট রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। সিদ্ধ করার জন্য প্রথমে একটি কড়াইতে পানি নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ, আর দিয়ে দিব সামান্য একটু তেল। পানি ফুটে গেলে তার মধ্যে আমরা পাস্তা দিয়ে দিব। পাস্তা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন সিদ্ধ করে নিব। পাস্তা সিদ্ধ করার সময় মাঝে মাঝে একটু নাড়িয়ে দিব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। কিছু সময় পর পর নাড়াচাড়া করে দিব, এবং যখন 5 মিনিট ওভার হয়ে যাবে তখন খুন্তির মাথা দিয়ে হালকা একটু চাপ দিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। যদি হালকা চাপ দিলে ওটা ফেটে যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। তখন আমরা চুলো থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিব এবং ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলব। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এখন এটি নামিয়ে ফেলব। নামানোর পর আবার আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম, এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি হালকা একটু ভাজা ভাজা দিয়েই তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি হালকা ভাজা দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। 2টা ডিম দিয়ে এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। ডিমটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পাস্তার প্যাকেটে যে মশলা থাকে তার অর্ধেকটা। প্যাকেট মশলা দেওয়ার পর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পাস্তার বাকি অর্ধেক মশলা, ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, কিছুটা টমেটো সস, আর কিছুটা ওয়েস্টার সস। এটা অপশনাল, যদি ঘরে থাকে তাহলে দিতে পারেন। এখন পাস্তার সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট মজার পাস্তা রেসিপি। এখন গরম গরম পরিবেশন করুন।